করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে জীবনযাত্রার উপর সরকারি বিধিনিষেধের ১৩তম দিনে রাজধানীতে যানবাহন ও মানুষের চলাচল আরও বেড়েছে। গণপরিবহন না চললেও সড়কে ছিল ব্যক্তিগত গাড়ি, রিকশা এবং মোটরসাইকেলের ব্যাপক চলাচল। শিল্প কারখানার পাশাপাশি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকায় অফিসগামী মানুষের চলাচল বেড়েছে। গণপরিবহন বন্ধ টন্ধ রেখে সেই মানুষজন তো ঠিকই হাঁটাচলা করে, পুলিশ আমাদেরকে বাধা দেয়, কখনো মামলা করে, বারবার টিসাইতে আসে, গাড়ি ঘোড়া সিএনজি পাইতে আসি না। ঢাকার বিভিন্ন সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল অন্যান্য দিনের মতোই। এটা মনে করেন যে ফেরত দেওয়ার মতো, সে ছোট অপরাধ করেছে তাকে ফেরত দিয়ে দিচ্ছে, যারা একবারেই অহেতুক বাসার থেকে বেরোচ্ছে তাদেরকে আমরা প্রসিকিউশন মানে মামলা করছি। এদিকে গণপরিবহন বন্ধ থাকলেও ঢাকামুখী মানুষের চাপ থাকায় বিকল্প বিভিন্ন যানবাহন চলাচল করছে সড়ক মহাসড়কে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বিধিনিষেধের তোয়াক্কা না করে আজও কিছু যাত্রীবাহী বাস চলতে দেখা গেছে। ঢাকামুখী যাত্রীর চাপ বেড়েছে মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে, তবে রাজবাড়ী পাটুরিয়া নৌরুটে যাত্রীর চাপ তুলনামূলক কম। গণপরিবহন বন্ধ থাকে দৌলতদিয়া ঘাটে আসতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।